ছেলের পয়সা নেওয়ার জন্য তার কাছ থেকে অনুমতি নিতে হবে না, শরীয়তে এরকম বিধান নেই। যদি প্রয়োজন থাকে, হ্যাঁ, তুসুরপাত করার জন্য নয়, নষ্ট করার জন্য নয়, যে সারা জীবনের সমস্ত ইনকাম, আজকাল যেমন আমাদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, সমস্ত ইনকাম ছেলে যদি আর বাবা নিয়ে নিচ্ছে আর খালি হাতে এখান থেকে 10-20 বছর পরে ফিরে যাচ্ছে, এটা আবার জায়েজ না। এতে ওই ছেলের স্ত্রীর উপরে জুলুম করা হচ্ছে, ওই ছেলের ছেলে মেয়েদের উপরে জুলুম করা হচ্ছে, নাতি নাতিনদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে। হঠাৎ করে যদি দুর্ঘটনা হয়, মারা যায়, তাহলে খালি হাতে কিছু নাই, কি হইলো? বলছে যে এরা তো শরীয়তে বঞ্চিত, আর ইংরেজরা ইসলামকে বদনাম করার জন্য এই টার্মটাকে তারা তাদের পার্সোনাল লাইফ বলেছে, ব্রিটিশরা মজলুম মিরাস। চাইতে উত্তম হালাল রিজিক হচ্ছে যা তোমরা ভক্ষণ করে থাকো, সেটা হচ্ছে মিন কাসাবিকুম, তোমাদের উপার্জিত ধন সম্পদ, মেহনত পরিশ্রম করে যা উপার্জন করলে, সেটা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা হাতের কাজের মাধ্যমে, হ্যাঁ, টেকনিক্যাল কাজের মাধ্যমে, অথবা যে কোনো ভাবে ওখানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন, নিজে উপার্জন করে খেলে। আর নিঃসন্দেহে তোমাদের সন্তান সন্ততিরা হচ্ছে তোমাদের উপার্জন, সন্তান সন্ততিগুলোকে যে জন্মিয়েছ আর বড় করেছ, এরাও তোমার উপার্জিত বস্তু। হ্যাঁ, সুতরাং ওরা যা আয় ইনকাম করবে তাতে বাবার মায়ের কি আছে? ভাগ আছে। কারণ এই ছেলে মেয়েগুলো বাপ মায়েরই ফসল, বাপ মায়ের উপার্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। এই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু সামাজিকভাবে ছেলেরা অধিকাংশ সময় বাপ মায়ের কাছে জুলমের শিকার, বাপ মারা রাগ করবেন না, খুব জুলমের শিকার, যার ফলে বলছি যে বাপ মার প্রয়োজন যদি হয়, খাওয়া দাওয়ার প্রয়োজন, ছেলের কাছে অনুমতি নেবে না, ছেলের টাকা রাখা আছে সম্পর্কে কোনো অনুমতির প্রয়োজন নেই। বাপ মায়ের কাপড়ের প্রয়োজন আছে, কেনাকাটার জন্য যাবে ছেলের কাছে, অন্য ছেলে বা ছেলেকে অনুরোধ করবে যে আমার কাপড় কিনে দাও, না, টাকা নেবে ছেলের আর কাপড় কিনবে, ব্যাংকে টাকা পাঠাচ্ছেন বাপের কাছে, আপনাকে না বলে কাপড় কিনবে, প্রয়োজন আছে তার, বস্ত্রের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, টাকা উঠাবে আপনার অ্যাকাউন্ট থেকে, আর আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই, করবে? জি হ্যাঁ। ঘর বাড়ি ভেঙে পড়েছে, ঘর বাড়ি ঠিক করতে হবে, জরুরি, এগুলো হচ্ছে আসাসিয়াত, মানুষের বুনিয়াদী বিষয় জীবনযাপনের জন্য, এগুলোর ক্ষেত্রে। কিন্তু ছেলের টাকা নিয়ে অন্য অন্য ছেলেদেরকে দিচ্ছে, সমান করে দেব তোমার ইনকাম নিয়ে, তুমি বড় ছেলে, আর বাকিগুলোকে সমান করে আমার নামে জমি জায়গা হয় ভাগ করে দেবো, জুলম অত্যাচার। অথবা ছেলেরা ইনকাম নিয়ে মেয়েদের ঘরে দিয়ে আসছে, এক এক মেয়ের ঘরে দিয়ে আসছে, ওই আত্মীয় স্বজনদের ঘরে দিয়ে আসছে, বড় বড় ভোজ আমোদ ফুর্তি করছে, টাকা ফুটাচ্ছে, এগুলো জায়েজ নয়। এই ক্ষেত্রে আমানতের অবশ্যই খেয়াল রাখতে হবে, এতে ভারসাম্য বজায় থাকবে পারিবারিক ক্ষেত্রে এবং এতে শান্তি রয়েছে। ওয়ান